সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আমরা শুরু করতে যাচ্ছি আমাদের ফিনান্স এন্ড ব্যাংকিং ক্লাস। আমরা ইতিমধ্যে পড়েছি অর্থায়নের উৎস অধ্যায় দ্বিতীয় অধ্যায়। আজকে আমরা দ্বিতীয় অধ্যায়ে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অর্থায়নের বহিঃস্থ উৎস সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। আমরা গত ক্লাসে আমরা আমরা যে অংশটুকু আমরা আলোচনা করেছিলাম সেটা সেটা ছিল অর্থায়নের উৎস, তবে সেটা হচ্ছে তোমার স্বল্পমেয়াদী অর্থায়ন। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অর্থায়নের বুঝতে হবে, ঠিক আছে? এই সম্পর্কে আজকে আমরা পড়বো। আচ্ছা, আর গত ক্লাসে আমরা পড়েছিলাম অর্থায়নের অভ্যন্তরীণ তহবিল, অর্থায়নের অভ্যন্তরীণ তহবিল সম্পর্কে আমরা পড়েছিলাম। তো আজকে আমরা এখন তাহলে শুরু করতে যাচ্ছি অর্থায়নের বহিঃস্থ তহবিল। অর্থায়নের বহিঃস্থ তহবিল নিয়ে আজকে আমরা পড়বো, সেটা হচ্ছে বহিঃস্থ তহবিলের স্বল্পমেয়াদী অর্থায়নের উৎস, ঠিক আছে? সবাই এখানে এই চারটা একটু খেয়াল করো। অর্থায়নের উৎসের মধ্যে সাধারণত দু ধরনের ছিল, একটা হচ্ছে অভ্যন্তরীণ তহবিল, আর একটা ছিল বহিঃস্থ তহবিল। তোমাদেরকে আমি বলেছি আমরা গত ক্লাসে অভ্যন্তরীণ তহবিলের অংশটা আমরা পড়েছিলাম, আজকে আমরা পড়বো বহিঃস্থ তহবিল। তো বহিঃস্থ তহবিল মানে হচ্ছে বাহিরের প্রতিষ্ঠানের বাহিরের অংশ থেকে আমরা কি পরিমাণ অর্থ আমরা সংগ্রহ করতে পারি, ঠিক আছে? সেগুলো সাধারণত তিনটা মেয়াদের ভিত্তিতে হয়ে থাকে। একটা হতে পারে স্বল্প মেয়াদি অর্থায়নের ভিত্তিতে আমরা অর্থ সংস্থান করতে পারি, আরেকটা হচ্ছে মধ্যম মেয়াদি অর্থের ভিত্তিতে আমরা করতে পারি সময় ভিত্তিতে, আর একটা হচ্ছে দীর্ঘমেয়াদি সময়ের ভিত্তিতে আমরা অর্থ সংস্থান করতে পারি। আচ্ছা, প্রথমে আমরা একটু দেখি যে স্বল্প মেয়াদিটা কি জিনিস। স্বল্প মেয়াদিটা হচ্ছে আসলে খুব কম সময়ের জন্য, অর্থাৎ ধরো 1 বছর বা এর চেয়ে কম সময়ের জন্য সাধারণত আমরা যদি কোনো জায়গা থেকে অর্থ সংগ্রহ করে থাকি সেটাকে আমরা বলছি স্বল্প মেয়াদি অর্থ সংস্থান। আর মধ্যমেয়াদি মানে হচ্ছে তোমার ধরো 1 বছর থেকে 5 বছরের ভিতরে যদি আমরা কোনো জায়গা থেকে অর্থ সংগ্রহ করি বা ঋণ নিয়ে থাকি সেটাকে আমরা বলছি মধ্যমেয়াদি। আর দীর্ঘমেয়াদিটা হচ্ছে 5 বছর থেকে অধিক সময়ের জন্য যদি আমরা কোনো জায়গা থেকে আমাদের ব্যবসা প্রয়োজনে আমরা অর্থ সংস্থান করে থাকি সেটাকে বলা হচ্ছে দীর্ঘমেয়াদী অর্থ সংস্থান, ঠিক আছে? তাহলে আজকে আমরা শুধুমাত্র করব বহিঃস্থ তহবিলের স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের উৎস সম্পর্কে। স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের উৎসকে আমরা সাধারণত দু ভাগে ভাগ করেছি। দেখো চার্টে তোমরা দেখতে পাচ্ছ, একটা হচ্ছে প্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদী উৎস, আর একটা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদী উৎস। আসলে প্রাতিষ্ঠানিক স্বল্পমেয়াদী উৎস মানে হচ্ছে সাধারণত যে স্বল্পমেয়াদী অর্থ সংস্থান আমরা করতে পারি কোনো প্রতিষ্ঠান থেকে, ঠিক আছে? কোনো প্রতিষ্ঠান থেকে আমরা ঋণ নিয়ে বা এনি হাউ এনি মাধ্যমে, মাধ্যমগুলো আমরা জানবো মানে কোন কোন মাধ্যমগুলোর কারণে কোন মাধ্যমের ভিত্তিতে আমরা অর্থ সংস্থান করতে পারি সেটা হচ্ছে তোমার প্রাতিষ্ঠানিক। আর অপ্রাতিষ্ঠানিক মানে হচ্ছে তোমার ডাইরেক্টলি কোনো প্রতিষ্ঠান না, বরং অন্য কোনো সোর্স থেকে যদি আমরা অর্থ সংস্থান করতে পারি সেটাকে বলা হচ্ছে অপ্রাতিষ্ঠানিক। তাহলে আমরা প্রথমে একটু দেখবো স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের প্রাতিষ্ঠানিক উৎসগুলো সম্পর্কে আমরা একটু জানবো, স্বল্পমেয়াদী অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস সম্পর্কে। তাহলে প্রথমে আমরা একটু করে পড়ছি। তাহলে প্রাতিষ্ঠানিক উৎস সাধারণত কোনগুলো? প্রাতিষ্ঠানিক উৎসগুলো আমাদের আমরা একটু জানি, প্রাতিষ্ঠানিক উৎসগুলো হচ্ছে প্রথমে হচ্ছে দেখো প্রাপ্য বিল বাট্টাকরণ, ঠিক আছে? প্রাপ্য বিল বাট্টাকরণ প্রথমে আমরা বুঝতে আমরা যে অংশ থেকে আমরা যে ক্ষেত্র থেকে আমরা অর্থ সংস্থান করতে পারি সেটাকে বলা হচ্ছে প্রাপ্য বিল বাট্টাকরণ। প্রাপ্য বিল বাট্টাকরণ মানে কি? দেখো সাধারণত আমরা যখন ব্যবসা সম্পাদন করি, কোন যখন ব্যবসায় যখন আমাদের লেনদেন করতে হয়, ক্রয় বিক্রয় করতে হয়, আমাদের অনেক সময় ধারে ক্রয় বিক্রয় করতে হয়। হ্যাঁ, আমাদের সবসময় যে নগদে ক্রয় বিক্রয় করতে পারবো এমন কোনো কথা নেই, আমরা কিন্তু ধারে আমরা ক্রয় বিক্রয় করতে হয়, ঠিক আছে?
এরকম হয় কি, আমি তোমার থেকে পণ্য কিনে নিলাম এবং পরবর্তীতে আমরা কি বলছি, আমরা বলছি ঠিক আছে আমি এখনই তোমাকে আমি এটার ক্রয় মূল্য দিতে পারবো না, আমি 1 মাস পরে আমি তোমার এই টাকাটা আমি ফেরত দিয়ে দিবো। হ্যাঁ, এভাবে করে প্রায় সময় ধরে লেনদেন গুলো করতে হয়। এখন যখন পণ্য আমি বাকিতে ক্রয় করি, তখন ক্রয়কারী প্রতিষ্ঠান হ্যাঁ বিক্রেতাকে একটা দলিলের মাধ্যমে একটা অঙ্গীকার করে। সেই অঙ্গীকারটা কিন্তু একটা নির্দিষ্ট মেয়াদ, বেশি থেকে বেশি হলে সাধারণত ধরো 3 মাস একটা সময় দেয়। হ্যাঁ, 3 মাস পর্যন্ত একটা সময় দেয় যে 3 মাস শেষে এই নির্দিষ্ট পরিমাণ আমি যে অর্থ অর্থ আমি তোমার থেকে প্রোডাক্ট আমি ক্রয় করেছি, সেই ক্রয়ের যে নির্দিষ্ট পরিমাণ অর্থ, সেই অর্থটা আমি 3 মাস পরে তোমাকে পরিশোধ করবো। এরকম একটা কি করে একটা বিল দেয়, হ্যাঁ একটা একটা ডকুমেন্টস থাকে আর কি, যে ও আমার থেকে ধারে ক্রয় করেছে, ও আমাকে টাকা ফেরত দিবে। এই যে এই দলিল বা এই ডকুমেন্টস যেটা, সেটাকে বলা হচ্ছে বিনিময় বিল। বিনিময় বিল, বিনিময় মানে কি, লেনদেন করা, ঠিক না, বিনিময় করা, তোমার জিনিস আমার কাছে আদান প্রদান করা, তাহলে বিনিময় বিল বলা হয় এই ডকুমেন্টসটাকে। এখন যে বিক্রেতা, হ্যাঁ যে বিক্রেতা, তার জন্য এটা হচ্ছে প্রাপ্য বিল, কারণ সে আমাকে বিক্রি করেছে, ঠিক না। বিক্রেতা বলবে কি, এটা হবে প্রাপ্য বিল, আর যে ক্রেতা বা আমি যে ধারে ক্রয় তোমার থেকে পণ্য ক্রয় করেছি, আমাকে বলা হবে এটা প্রদেয় বিল, কারণ আমাকে বিলটা পরিশোধ করতে হবে। আমি হচ্ছি ক্রেতা, আমি বিল আমি পণ্যটা কিনেছি, আমাকে টাকাটা পরিশোধ করতে হবে, দিতে হবে। এই জন্য এটাকে বলা হচ্ছে আমার ক্রয়, মানে ক্রেতা, আমি ক্রেতা, আমার আমি এটাকে বলবো প্রদেয় বিল। আর যে বিক্রেতা, সে তো আমার কাছে বিক্রি করেছে, হ্যাঁ সে আমার থেকে টাকা পাবে, এই জন্য বিক্রেতার কাছে এই দলিলটাকে বলা হয় প্রাপ্য বিল। বোঝা গেছে, প্রাপ্য বিল। তাহলে বিক্রেতা হচ্ছে প্রাপ্য বিল বলবে, আর ক্রেতা বলবে কি প্রদেয় বিল। তাহলে একসাথে দেখো, আমি স্লাইডে তোমাদের কার্টুনে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো, সেকেন্ড যে সোর্সটা থেকে আমরা টাকা পাবো, সেটাকে বলা হচ্ছে প্রদেয় বিল, ঠিক আছে। এটা কিন্তু সেম, আমি এই প্রাপ্য বিল আর প্রদেয় বিল কথাটা আমি একসাথে জাস্ট একটু বুঝিয়ে দিয়েছি তোমাদেরকে, আমি প্রিভিয়াস স্লাইডে চলে এসেছি আবার। দেখো তাহলে এখন আমরা প্রাপ্য বিল আর প্রদেয় বিলটা কি সেটা বুঝলাম। ওকে, এখন কথা হচ্ছে এখান থেকে আমি কিভাবে টাকাটা পাবো, এটা আবার অর্থায়নের সাথে কি সম্পর্ক। হ্যাঁ, স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের সাথে কি ধরনের সম্পর্ক, সম্পর্কটা হচ্ছে এরকম। ধরো আমি অনেক সময় এই বিলটা, ধরো আমার আমি আমি বিক্রেতা, আমি কাউকে কোনো বিক্রি করেছি, সে আমাকে 3 মাস পর টাকা ফেরত দিবে, কিন্তু কোনো কারণে টাকাটা আমার 1 মাসের মধ্যে লাগছে, ঠিক আছে। এখন আমার 1 মাসের মধ্যে লাগছে, আমি কিন্তু ক্রেতাকে ফোর্স করতে পারবো না, কারণ সে আমাকে একটা বিনিময় বিল, একটা ডকুমেন্ট সে আমাকে দিয়েছে যে এটা আমি 3 মাস পরে তোমাকে টাকাটা আমি ফেরত দিবো। কিন্তু ঘটনাক্রমে কোনো কারণে দেখা যাচ্ছে আমার 1 মাসের মধ্যে আমার একটা টাকার প্রয়োজন, এখন আমি কি করব, সেই ক্ষেত্রে আমি করব কি, এই বিনিময় বিলটা আমি একটা ব্যাংকে নিয়ে যাব, ঠিক আছে। এই বিনিময় বিলটা আমি একটা ব্যাংকে নিয়ে যাব, তখন ব্যাংক করবে কি, মেয়াদ পূর্তির আগেই এখান থেকে কিছু ডিসকাউন্ট কেটে রাখে, মানে ব্যাংক কিছু ডিসকাউন্ট কেটে রেখে আমাকে করবে কি, আমাকে ম্যাক্সিমাম টাকাটা ফেরত দিবে। বলো মিস, একটা ইম্পর্টেন্ট কল আসছে, তো আমি মিস এটা আমাকে একটু 5 মিনিট পর আসি, জয়েন করে আবার। আচ্ছা ঠিক আছে, কিন্তু দ্রুত আসতে হবে, না হলে আমি কিন্তু এগিয়ে যাব। হ্যাঁ ওকে মিস, 5 মিনিটের ভিতরে আসতেছি। আচ্ছা, কেমন আছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম মিস, কেমন আছেন আপনি? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, তুমি অনেকক্ষণ পরে এসে জয়েন করেছো। মিস আমার একদম আসতেছি তো কথা হয় না। হ্যাঁ, এটা মুখস্থ বলতে, তুমি পয়েন্টটাকে মুখস্থ বলতে তোমাকে মুখস্থ করার প্রয়োজন নেই, তবে তোমাকে যখন ধরো এখানে আমরা মিডিলে যে পয়েন্ট গুলো পড়ছি, এখান থেকে অর্থ সংস্থান করা যায়, তখন হয়তো উদ্দীপকে তোমাকে কোনো একটা প্রশ্ন দিয়ে দিল, যেখান থেকে বলছে যে একজন বিক্রেতা ক্রেতাকে একটা বিনিময় মিলে স্বীকৃতি দিল যে সে 3 মাস পরে বা 2 মাস পরে টাকাটা ফেরত দিবে। তাহলে তোমাকে তখন প্রশ্ন করা হবে যে উদ্দীপকের যে সোর্সটা এখানে বলা হয়েছে সেটা কোন মেয়াদি অর্থ সংস্থানের উৎস। তখন তুমি যদি সেটা না জানো, তুমি তখন আশা করতে পারবা এটা কোন মেয়াদির মধ্যে পড়ছে, এটা কি মধ্যম মেয়াদি না দীর্ঘ মেয়াদি। সেই জন্য তোমাকে আলাদা আলাদা ভাবে পয়েন্টের ভিতরের গুলো একটু জানতে হবে যে আসলে এটা কোন মেয়াদি হতে পারে। হ্যাঁ, দেন তুমি ইজিলি এগুলো আনসার করতে পারবা। তো শিক্ষা মানে আসলে ওই জিনিসটা তোমাকে এই জন্য পড়তে হবে, ওটা পড়তে হবে যে কোন সোর্স গুলোকে আমরা মধ্যম মেয়াদি বলছি, বা কোন সোর্স গুলোকে আমরা স্বল্প মেয়াদি বলছি, বা কোন গুলোকে আমরা দীর্ঘ মেয়াদি বলছি। হ্যাঁ, এটা জাস্ট একটু জানো।
আচ্ছা আসো তাহলে এখন আমরা তাহলে যেটুকু জানি, ধরো এখন আমার কি লাগছে, আমার নর্মালি ধরো এখন ক্রেতার, আমি বিক্রেতা হিসেবে আমার ধরো নর্মালি টাকাটা এখন খুব প্রয়োজন, ঠিক না? আমার টাকাটা প্রয়োজন, এখন টাকাটা আমি কিভাবে পাবো? সেটা হচ্ছে আমি মেয়াদ পূর্তি হওয়ার আগে, মানে 3 মাস সময় নিয়েছি না, ওটা হওয়ার আগে কি করলাম, আমি ব্যাংকে চলে গেলাম। তখন ব্যাংক এই বিনিময় বিলটা আমি যদি ব্যাংকে উপস্থাপন করি, তখন ব্যাংক আমাকে করবে কি, কিছু পার্সেন্টেজ সে কেটে রাখবে। হ্যাঁ, ধরো তোমাদের দেখো স্লাইড আমি দিয়েছি, ধরো একটা 500 টাকার যদি একটা বিল হয়, সে 500 টাকা সে ধরো 3% কেটে, হ্যাঁ 3% সে, যেহেতু তোমাকে লোনের মতো আর মানে অলমোস্ট মানে তোমাকে সে টাকাটা দিচ্ছে, তাহলে সে অবশ্যই তার একটা সার্ভিস চার্জ সে কেটে রাখবে। তখন 3% বাটটা সে কেটে রেখে তোমাকে 485 টাকা সে দিবে, বুঝতে পারছো? সেক্ষেত্রে 485 টাকা তোমাকে ফেরত দিবে, আর বাকি 3% টাকাটা ব্যাংক নিয়ে নিবে। তাহলে এভাবে প্রাপ্য বিলকে বাচ্চাকরণ করে বা ডিসকাউন্ট করে কিন্তু আমি অনেক সময় প্রয়োজনে অর্থ সংস্থান করতে পারি ব্যবসার জন্য, ঠিক না? এগুলো যেহেতু খুব কম সময়, যেমন ধরো 1 মাস বা 2 মাসের জন্য, এই জন্য এগুলোকে আমরা স্বল্প মেয়াদী অর্থ সংস্থানের উৎস হিসেবে বলছি। তাহলে দেখো এরপরে দেখো প্রদেয় বিল। প্রদেয় বিলটাও কিন্তু সেম, অনেক সময় প্রদেয় বিলটা কি বলছে দেখো, আমরা যে উদাহরণটা পড়লাম, হ্যাঁ এটা বিক্রেতার জন্য হচ্ছে প্রাপ্য বিল, কিন্তু ক্রেতার দৃষ্টিতে সেটা প্রদেয় বিল হবে, সেটা একটু আগে তোমাদেরকে বলেছি। ব্যবসা প্রতিষ্ঠান যখন কাঁচামাল, উৎপাদন সামগ্রী ইত্যাদি বাকিতে ক্রয় করে, তখন সাময়িক সময়ের জন্য ব্যবসায় অর্থ সংস্থান হয়। বাকিতে যখন আমি ক্রয় করি, তখন কিন্তু আমার অর্থ সংস্থান হয়, কেন? কারণ আমাকে তো টাকাটা দিয়ে ফেলতে হচ্ছে না, টাকাটা কিন্তু আমার কাছে আছে। ধর আমার থেকে 1,000 টাকা আছে, আমি 1,000 টাকার পণ্য ধারে ক্রয় করেছি, কিন্তু 1,000 টাকাটা তাকে আমি দিই নাই, তার মানে টাকাটা এখন আমার কাছে আছে না, এই টাকাটা আমার কাছে থাকবে। তখন আমি করলাম কি, প্রোডাক্ট গুলো আমি মোটামুটি ক্রয় করে বিক্রয় করে আমি লাভটা তুলে টাকা আমি ফেরত দিতে পারবো। তো এই টাকাটা যে তাকে আমি দিচ্ছি না, এটা কিন্তু আমার কিছু সময়ের জন্য আমার একটা অর্থ সংস্থান হচ্ছে, কারণ বাকিতে ক্রয়ের সুবিধা না পেলে নগদে পণ্য ক্রয় করতে হতো, যার কারণে ব্যাংক থেকে আমাকে আবার ঋণ নিতে হতো, আবার সুদ সহ তাকে ফেরত দিতে হতো। তাহলে যে একটা সমস্যা না, এই প্রদেয় বিলের কারণেও কিন্তু অনেক সময় আমার কি হচ্ছে, আমি একটু অর্থ সংস্থান করতে পারছি, বুঝা গেছে? আচ্ছা এরপর আসো স্বল্প মেয়াদি ব্যাংক ঋণ। স্বল্প মেয়াদি ব্যাংক ঋণ মানে হচ্ছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, খুব কম সময়ের জন্য আমি যদি ব্যাংক থেকে ঋণ নিই, তবে এই ঋণ গুলো নিতে গেলে আসলে জামানত দিতে হয় না, যার কারণে একটা সুবিধা থাকে, ধরো 1 বছরের মধ্যে আমি সেটা ফেরত দিতে পারবো। খুব কম সময়ের জন্য আমি ব্যাংক থেকে ঋণ নিলেও সেটা কিন্তু আমার বৈধ তহবিলের একটা স্বল্প মেয়াদি অর্থায়নের প্রাতিষ্ঠানিক উৎস, ঠিক আছে? এরপর আসলে আমরা পরের স্লাইডে চলে যাচ্ছি, সেটা হচ্ছে ব্যাংক জমাতে উত্তোলন। ব্যাংক জমাতে উত্তোলন মানে হচ্ছে সাধারণত যারা বিজনেস ম্যান, তারা করে কি, একটা অ্যাকাউন্ট খুলে, যেটা বলে কারেন্ট অ্যাকাউন্ট বা চলতি হিসাব, ঠিক আছে? ধরো এই সবসময় বিজনেস ম্যানরা এখান থেকে কি করে, টাকা পয়সা উঠায়, কাউকে দেয়, আবার টাকা পেলে সেখানে জমা করে সে অ্যাকাউন্টে। ধরো আমার অ্যাকাউন্টে এখন 10,000 টাকা আছে, সাপোজ ওই অ্যাকাউন্টে 10,000 টাকা আছে। এখন কোন কারণে আমার, আমি একটা জিনিস ক্রয় করেছি একজন একজনকে, যাকে আমার টাকাটা পেমেন্ট করে দিতে হচ্ছে 20,000 টাকা, কিন্তু আমার অ্যাকাউন্টে আছে 10,000 টাকা, কিন্তু আমাকে অন্য কাউকে পেমেন্ট করতে হবে 20,000 টাকা। এখন আমি কি করতে পারি, আমি অনেক সময় এই অ্যাকাউন্টের এগেনস্টে আমি ব্যাংক জমা অতিরিক্ত উত্তোলন করতে পারি, মানে জমার অতিরিক্ত আমি উত্তোলন করতে পারবো। মানে কিরকম, আমার আছে 10,000 টাকা কিন্তু আমার লাগছে 20,000 টাকা, তাহলে এক্সট্রা 10,000 টাকা আমি ব্যাংক থেকে নিতে পারবো, ব্যাংক আমাকে সেই সুবিধাটা দিবে। তবে অবশ্যই সে যে অতিরিক্ত টাকা আমাকে দিচ্ছে না, অতিরিক্ত 10,000 টাকা সে আমাকে তোলার একটা স্কোপ করে দিচ্ছে না, বাড়তি 10,000 টাকা, সেই 10,000 টাকার আমাকে অবশ্যই তাকে সুসংগত ফেরত দিতে হবে। কিন্তু এটা একটা সুবিধা, যারা সাধারণত কারেন্ট অ্যাকাউন্ট খুলে ব্যবসায়ীদের সুবিধার জন্য ওই অ্যাকাউন্টের উপর একটা ব্যাংক জমাতিরিক্ত উত্তোলন তারা করতে পারে, তবে ওই বাড়তি টাকার জন্য অবশ্যই তাকে একটা মানে সময় তাকে দিয়ে দেয়, একটা সর্বোচ্চ কতটুকু তুমি টাকা তুলতে পারবা সেটাও ব্যাংক দিয়ে দেয়, পরবর্তীতে অবশ্যই সেটা ব্যাংকে ফেরত দিতে হয়, বুঝা গেছে? আবার ব্যাংক যখন চাইবে, ব্যাংক যখন চাইবে যে তুমি আমার থেকে 110,000 যে টাকাটা নিয়েছো ওটা তাড়াতাড়ি আমাকে ফেরত দাও, তাহলে সেই ক্ষেত্রেও
ব্যাংক করবে কি তোমার টাকা চাইলেই মানে তোমাকে এটা ফেরত দিতে তুমি বাধ্য থাকবে, বুঝা গেছে এই পর্যন্ত? Yes, মিস। আচ্ছা এরপর আসো আমরা একটু পরের স্লাইডে চলে যাচ্ছি। আচ্ছা ক্ষুদ্র ঋণ, অনেক সময় বিভিন্ন প্রতিষ্ঠান থাকে তাদের থেকে আমরা ক্ষুদ্র ঋণ সংগ্রহ করতে পারি। ক্ষুদ্র ঋণের মাধ্যমে আমি কোনো হ্যাচারি পরিচালনা করতে পারি, খাবার পরিচালনা করার জন্য আমি ঋণ নিতে পারি। কাজে ক্ষুদ্র ঋণও কিন্তু একটা প্রাতিষ্ঠানিক উৎস, বিভিন্ন ঋণ দানকারী কিছু প্রতিষ্ঠান আছে যারা কিনা ছোট ছোট আমাদেরকে ঋণ দিতে পারে, এগুলো কিন্তু স্বল্প মেয়াদী। ওকে আচ্ছা এবার আসো আমরা বহিঃস্থ তহবিলের স্বল্প মেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস সম্পর্কে একটু জানি। অপ্রাতিষ্ঠানিক, ঠিক আছে, এতক্ষণ আমরা পড়েছি সব প্রাতিষ্ঠানিক উৎস, এখন পড়ছি অপ্রাতিষ্ঠানিক উৎস। যেমন বাণিজ্যিক পত্র, বাণিজ্যিক পত্রটা হচ্ছে একটা অপ্রাতিষ্ঠানিক উৎস, কিরকম একটু দেখি। কারবারি প্রতিষ্ঠান অর্থায়নের জন্য নির্দিষ্ট সময়ে লাভ সহ আসল অর্থ ফেরত প্রদানের অঙ্গীকারে আবদ্ধ হয়ে এই বাণিজ্যিক পত্রগুলো বিক্রয় করে, ঠিক আছে। কোনো প্রতিষ্ঠান কিন্তু কিছু কমার্শিয়াল পেপার বিক্রয় করে, হ্যাঁ, একটা লাভ সহ যাদের তারা ফেরত দেয়, এই এগুলো কিন্তু আসলে তোমার একটা স্বল্প মেয়াদী অর্থায়নের অপ্রাতিষ্ঠানিক উৎস। তারপর হচ্ছে দেখো ক্রেতা হতে অগ্রিম গ্রহণ, তুমি যখন কোনো একজন মানে কারোর থেকে যখন তুমি একটা স্থায়ী ক্রেতা হয়ে যাবে, মানে কোনো একজনের থেকে তুমি যখন সবসময় ধর তুমি রেগুলার কি করছো ক্রয় করছো, প্রোডাক্ট ক্রয় করছো, ও জানে যে তুমি আগামী মাসেও কি করবা, নিশ্চয়ই এতটুকু প্রোডাক্ট তুমি ক্রয় করবা, তখন অনেক সময় তুমি ওকে বলবা কি আমি তো আগামী মাসে তোমার থেকে 1,000 পিস পণ্য নিবো, সেটার দাম হবে ধর 20,000 টাকা, তো এই 20,000 টাকাটা তুমি এখন আমাকে আগে দিয়ে দাও, হ্যাঁ তুমি এখন আমাকে আগে দিয়ে দাও আর তুমি আমার থেকে 1 মাস পরে 20,000 টাকাটা পণ্য তুমি পরে নিও। তো অনেক সময় আমি ক্রেতা হতে অগ্রিম গ্রহণ করেও কিন্তু অনেক সময় আমি ঋণ আমি টাকার প্রয়োজনটা মেটাতে পারি, বুঝতে পারছো? আমি আমি জানি যে তুমি আমাকে একটা নির্দিষ্ট সময় পরে কি করবা এই প্রোডাক্টের টাকাটা তুমি আমাকে দিবা, তাহলে তোমাকে আমি বললাম বললাম কি তুমি প্রোডাক্টটা তো 1 মাস পরে নিচ্ছো কিন্তু টাকাটা তুমি আমাকে এখনই দিয়ে দাও, আমার টাকাটা খুব প্রয়োজন, তখন আমি ওর থেকে কি করতে পারি অগ্রিম গ্রহণ করে অনেক সময় আমি অর্থ সংস্থান করতে পারি, বুঝে গেছে? ওকে এখন আসো পরেরটা একটু দেখি, পরের পয়েন্টটা একটু পড়ি, সেটা হচ্ছে কি মজুত মাল বন্ধকি কর। হ্যাঁ অনেক সময় আমার কিছু প্রতিষ্ঠানে কিছু আমি স্টোরেজ করে রাখি, কিছু গুদামজাত করে রাখি, কোনো বা কিছু মজুত করে রাখি, তো অনেক সময় সেই মজুত পণ্যগুলো বন্ধক রেখেও কিন্তু আমি অর্থ সংস্থান করতে পারি, এগুলো কিন্তু একটা অপ্রাতিষ্ঠানিক উৎস। আর লাস্টটা দেখো গ্রাম্য মহাজন, গ্রাম্য মহাজন মানে হচ্ছে গ্রামের কিছু এরকম লোকরা থাকে যারা কিনা তোমার তোমার থেকে নির্দিষ্ট সম্পদের বিনিময়ে তোমাকে তারা টাকাটা প্রদান করবে। যেমন ধর তোমার একটা চেইন আছে, স্বর্ণের চেইন আছে, এখন তুমি মানে তোমার টাকা প্রয়োজন, তখন তুমি করলে কি ওকে স্বর্ণের চেইনটা বন্ধক রেখে গ্রাম্য মহাজন থেকে তুমি কিছু টাকা নিলে, তবে অবশ্যই সেই টাকাটা একটা নির্দিষ্ট সময় পরে তোমাকে ফেরত দিতে হবে, ঠিক আছে, নির্দিষ্ট সময় পরে টাকাটা ফেরত দিতে হবে। যদি কোনো কারণে তুমি নির্দিষ্ট সময় পরে সুদ সমেত টাকাটা তাকে ফেরত দিতে না পারো, তাহলে গ্রামের মহাজন করে কি সে স্বর্ণটা সে নিজেই নিয়ে ফেলে, টাকাটা তোমার না দিয়ে তুমি মানে টাকাটা সে না নিয়ে তখন স্বর্ণটা সে নিয়ে ফেলে। তো সাধারণত এক্ষেত্রে দেখা যায় যে তোমার স্বর্ণের দাম যত বেশি, হ্যাঁ একটা স্বর্ণ বিক্রি করলে তুমি হয়তো যত টাকা পেতা সে হয়তো অরিজিনাল তোমাকে হয়তো তত টাকা ঋণ হিসেবে দেয় না, খুব কম টাকা ঋণ হিসেবে দেয়, কিন্তু ইন্টারেস্ট বেশি থাকে, হ্যাঁ ও বলে কি খুব ইন্টারেস্ট দেয়, ইন্টারেস্ট দিয়ে তাকে ফেরত দিতে হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা একটু অনেক সময় লস হয়ে যায়, অনেকে সর্বস্বান্ত হয়ে যায়। আর যারা গ্রাম্য মহাজন তারা করে কি বিভিন্ন ভাবে বিভিন্ন স্থাবর অস্থাবর সম্পত্তি তারা এই সিস্টেমে দখল করে খুব মানে তারা বড়লোক হয়ে যেতে পারে, তার অর্থ সম্পদের দিক থেকে যথেষ্ট বড় হয়ে যেতে পারে, বুঝতে পারছো কি বলছি? গ্রাম মহাজন, হ্যাঁ গ্রাম মহাজন এটা সাধারণত আসলে গ্রামে এভাবে ঋণটা নেয়, তো এটা আসলে অনেকই ভাবে সর্বস্বান্ত হয়ে গেছে, কারণ গ্রামের মানুষ অতটুকু টাকা ফেরত দিতে পারে না, আর গ্রাম মহাজন করে কি নির্দিষ্ট পরিমাণ টাকাটা নিয়ে ফেলে, খুব সমস্যা আর কি, যা তখন খুব প্রবলেম ক্রিয়েট হয়। হ্যাঁ বলো, মহাজন মানে কি, মানে এটা কি, কে এটা? গ্রাম মহাজন মানে ধর একটা লোক, একজন লোক, হ্যাঁ মহাজন এটা সাধারণত সেই সময় মানে ওরা করে কি একটা কোন একটা জায়গার মধ্যে টাকা দেওয়ার জন্য বসে, ওরা হয়তো কোনো কারণে একটু অর্থ সম্পদ তাদের আছে আর কি, হ্যাঁ তো
তো মোটামুটি অর্থ সম্পদ যখন তাদের থাকবে তখন তারা করে কি বলে কি আমি মানে মহাজন আর কি যারা এরকম করে ঋণ প্রদান করে বিভিন্ন ব্যক্তিদেরকে ঋণ প্রদান করে সাধারণত এই ধরনের ব্যক্তিদেরকে মহাজন বলা হয় সাধারণত এটা গ্রামে এটা অনেক আগে দেখা যেত বিশেষ বেশিরভাগ এভাবে করে এই সিস্টেমে কিন্তু গ্রামে সাধারণত লোন দিতে গ্রামের মানুষগুলো তো আর ব্যাংকে গিয়ে বা কোনো কারোর কাছ থেকে ধার নিয়ে অতটুকু পারে না ওই গ্রাম মহাজন ওদেরকে ঋণ দেয় কারণ গ্রাম মহাজনরা হচ্ছে মোটামুটি একটু বিত্তশালী ব্যক্তি মানে যাদের আসলে একটু আদতে ধন সম্পদ আছে তারাই এই ধরনের ঋণ গুলো দিয়ে থাকে বুঝা গেছে Yes, মিস আচ্ছা তাহলে আজকে হচ্ছে এই পর্যন্ত আমরা পড়লাম দেখো তো এই পর্যন্ত তোমাদের কোনো সমস্যা আছে কিনা বুঝার ক্ষেত্রে কোনো সমস্যা আছে কিনা এটা হচ্ছে আমরা আজকে পড়লাম স্বল্পমেয়াদী অর্থসংস্থানের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক উৎস ঠিক আছে দুটো পড়লাম দুটো টপিক আমরা পড়লাম ওকে আচ্ছা তাহলে এখন একটু খাতা নিতে হবে খাতা নিয়ে আমাকে জাস্ট একটু করে লিখে দাও যে প্রাপ্য বিল বাট্টাকরণ জাস্ট প্রাপ্য বিলময় বিল বলতে কি বলছো এখানে একটা প্রশ্ন আছে দেখো পৃষ্ঠা 20-এ প্রাপ্য বিল বাট্টাকরণে একটা প্রশ্ন আছে প্রথম 3 লাইন পড়লেই তোমরা আনসারটা পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরটা তোমরা আমাকে লিখে দিবে প্রশ্ন লিখো সেটা হচ্ছে প্রাপ্য বিল বাট্টাকরণ বলতে কি বুঝো ঠিক আছে সরি বিনিময় বিল বলতে কি বুঝো এই প্রশ্ন আমাকে লিখে দাও বিনিময় বিল বলতে কি বুঝো ওকে প্রাপ্য প্রাপ্য বাট্টা বিল বলতে কি বুঝায় না না প্রাপ্য বিল বাট্টাকরণের মধ্যে তোমরা প্রথম 3 লাইন পড়লে একটা প্রশ্নের উত্তর পাবে সেই প্রশ্নটা হচ্ছে বিনিময় বিল বলতে কি বুঝো এটাই জাস্ট এটার উত্তরটা আমাকে লিখে দিবে ওকে ঠিক আছে এই যে বিনিময় বিল তো তোমরা লিখেছো যে কাকে বলে এখন এটা কিভাবে আসলে ব্যাংক কিভাবে বাট্টাকরণ করে ব্যাংকে গিয়ে কিভাবে বাট্টাকরণ হয় বলতো মিস যা লিখছি তা বলবো হ্যাঁ বলো যে দলিল পণ্য বাকিতে ক্রয় করা নির্দিষ্ট মেয়াদ পরিশোধ করা কথা উল্লেখ থাকে তাকে প্রাপ্য বিল বাট্টাকরণ বলে তুমি কি লিখেছো বিনিময় বিল বলতে কি বুঝো লিখেছো তো বাট্টাকরণ লিখেছো মিস বাট্টাকরণ বিনিময় না আমি তো বলেছি বিনিময় বিল বলতে কি বুঝো এটা লেখার জন্য তবে তোমার তো ঠিক আছে তাহলে তুমি আর একটু প্রশ্ন একটু আরেকবার লিখো বিনিময় বিল বলতে কি বলছো আমি প্রশ্ন দিয়েছি বিনিময় বিল বলতে কি বলছো একটু অনুধাবনের জন্য আসবে হ্যাঁ আমি লিখছি যে হচ্ছে বিনিময় বিল কাকে বলে হ্যাঁ সেটাই যেমন দেখো আমি বোর্ডেও দিয়েছি এখানে লিখতে যে বিনিময় বিল বলতে কি বুঝো এটাই লিখার জন্য বলেছি হ্যাঁ তো এটাই লিখো হাবিবা তুমি বিনিময় বিল বলতে কি বুঝো এই প্রশ্ন উত্তরটা আমি তো এটা লিখতে বলেছি বিনিময় বিল বলতে কি বুঝো